হাই প্রেম, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমাদের সাথে কিছু দরকারি কথা বলতে এসেছি, যার কারণেই আমি আজকে ফার্স্টে ঘুম থেকে উঠে, আজকে সবে ঘুম থেকে উঠেছি, মিথ্যা বলবো না, তা সবে ঘুম থেকে উঠে তোমাদের চলে এলাম যে একটা ভিডিও শেয়ার করতে, মানে কথা শেয়ার করতে। সেটা হলো যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে, কারণ জানি না, ইউটিউব তো আমার সাথে বদমাশি করছেই, শয়তানি বুদ্ধি ইউটিউবের। যাই হোক, আর কি বলবো, আর কিছু বলার নেই। ইউটিউব খুব বাজে করছে, আর তোমরা কে জানি না সাবস্ক্রাইব করছো অটোমেটিক, আবার সাবস্ক্রাইব ডাউন হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। কারণ তোমরা যদি কেউ এরকম করে দেখো, প্লিজ করো না। দেখো, কেউ আগে ওপরে ওঠার থেকে তাকে তোমরা টেনে নিচে নামিয়ে দিচ্ছ, এটা ঠিক নয়, করো না। কেন দেখো, তোমরাও ছোটো ছোটো সাবস্ক্রাইবার, আমরাও ছোটো ছোটো সাবস্ক্রাইবার, যাদের ধরো 500 600 বা ধরো 800 কাছাকাছি আছে, তারা তো আমাদেরকে সাপোর্ট করবে না, কারণ তারা ভাবছে নিজেদেরকে অনেক বড় কিছু। তারা কেন আমাদের মতন ছোট 150 150 বা 70 80 জনকে এরকম সাবস্ক্রাইব দিয়ে আমরা সাপোর্ট করতে যাব? তাহলে তো ওরা ভাবছে আমাদের থেকে ওরা উঠে যাবে বেশি বা ভাও খাবে, এরকম কিছু একটা হবে, তার জন্য ওরা সাপোর্ট করবে না। তো আমরা একে অপরের যদি পাশে থাকি, যদি একে অপরে দুটো করে কমসে কম ভিডিও দেখ, পুরোটা দেখিয়ে দুটো লাইক করে একটা কমেন্ট করি বা একজনকে সাপোর্ট করি, বন্ধু করি, সাবস্ক্রাইব করি, তাহলে দেখবে আমরা অনেক তাড়াতাড়ি চলে যাব, অনেক তাড়াতাড়ি উপরে উঠে যাব। বেশি দিন হলো, 1 বছরও লাগবে না, মিনিমাম লাগবে হয়তো 4 থেকে 5 মাস, মিথ্যাটা বলবো না, 4 থেকে 5 মাস। কিন্তু সেইটা করার জন্যও তো হচ্ছে কি যে আমাদের তো একে অপরকে পাশে থাকতে হবে। দাঁড়া, মুখে লাইক করছে। হ্যাঁ, তা সেটা করার জন্যও তো হচ্ছে আমাদেরকে একে অপরের পাশে থাকতে হবে, সেটাও তো তোমরা কেউ পাশে থাকছো না। কিন্তু আমি যতজনকে পারি, যে কজনকে পারি, ফুল সাপোর্ট করি। কারণ হচ্ছে ফুল না সাপোর্ট করলে তারা এগিয়ে যাবে। আমার ওরকম কোনো ব্যাপার না যে আমি নিচে যাচ্ছি বলে তারা উপরে যাবে না, এটা কোনো ব্যাপার না। আমি সবাইকে সাপোর্ট করি, তার জন্য যদি আমার সাবস্ক্রাইবার যদি কমে যায়, কমে যাক, নো প্রবলেম। কিন্তু আমার জন্য কেউ যাতে না নিচে অভ্যস্ত থাকতে পারে। আর হ্যাঁ, আরেকজন কালকে একটা ভিডিও দেখলাম, ভিডিওতে এটাই দেখলাম যে কারুর ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে বলা যাবে না যে আমাকে বন্ধু করো বা আমাকে পাশে থেকে, এরকম করে মানে বলা যাবে না, বলা যাবে না বলতে কি, মানে ধরো আমি ভিডিও ছেড়েছি, আমার কমেন্ট বক্সে তুমি আমায় বলতে পারো, কিন্তু আমার কমেন্ট বক্সে এসে আরেকজনকে তুমি এটা বলতে পারো না, কারণ ওতে আমার চ্যানেলটা নষ্ট হবে। এটা তো তোমরা জানো যে চ্যানেল কারোর জন্য কারোর নষ্ট যেন না হয়, তাহলে এইটা করো না। আমি আর কিছু বলবো না, কারণ হচ্ছে দেখো আমার ভালো লাগছে না, যতবার চেষ্টা করি একটু ওপরে উঠবো, ঠিক নেই ব্যাপারে। কালকে দেখলাম 103 সাবস্ক্রাইবার, আজকে দেখছি হচ্ছে কালকে, সরি আজ কালকে রাতে দেখছি 99-এ দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে। এক এই 99 বলছি, সরি এই 98-এ একটা বাড়ছে না। আর আমি সবাইকে সাপোর্ট করি, কেউ আমায় সাপোর্ট করে না, শুধু কমেন্ট বক্সে বলে হ্যাঁ আছি আছি, কিন্তু পাশে কেউ থাকো না। আমি এটা ফলো দেখেছি, ঠিক আছে থাকতে হবে না, তোমরা ওঠো না, তোমরা ওঠো, পাশে সবাই থাকো, তাহলেই হবে। আমার কোনো অসুবিধা নেই যে আমাকেই থাকতে হবে, সবাই সবার জন্যই চায়। দেখো এখানে কেউ না কেউ কিছু না কিছু হতে এসেছে, এত বড় হওয়াটা দরকার নেই, এইটুকু তো হবো, এইটুকু তো সবাই আশা নিয়ে আসে, রেসপেক্ট নিয়ে আসে, এইটুকু আমাকে হেল্প করো। আমার বলতে পারছি না তোমাদেরকে, যাই হোক আমার খুব সমস্যা আছে, তোমরা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইবটা একটু বাড়িয়ে দাও, তোমরা সবাই মিলে একসঙ্গে জোট। আর 4000 ঘন্টাটাও চারটিখানি কথা না, অনেক বড় ব্যাপার, সেটার জন্য আমি ভিডিও পোস্ট করছি। হ্যাঁ, আমি 4000 দিন হয়তো ব্লগ ছাড়তে পারি না, ঠিক কত কাজের ক্ষেত্রে হয় না আমার, কারণ হচ্ছে কি আমার ছোটো ছোটো মেয়ে, হাজবেন্ড, একার পরিবার হলে যা হয়। এবার তোমরা যদি বলো যে আমরা কাজ করি না, হ্যাঁ তোমাদের একটা আলাদা, আমারটাও আলাদা, তারপর সবার পরিবারের, সবার সংসারের, সবার বিভিন্ন রকম কাজেরটা আলাদাই থাকে, সবার তো এক হয় না সংসারে। তা তাই বলছি, তোমরা প্লিজ আমাকে একটু, আমি হাত জোর করে বলছি, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। আমি একটু 100 ক্রস যতবার করতে যাচ্ছি, ঠিক 100 থেকে নিচে নেমে যাচ্ছি, একটু করো আমাকে সাপোর্ট করো, একটু। সবাইকে বলছে, দিদি, বোনেরা, দাদা ভাইরা, কাকুরা, কাকিমারা, সবাইকে বলছি, যারা যারা সাবস্ক্রাইব মানে ইউটিউবে যারা যারা আছো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, মেন হলো ভিডিওটা, যারা যারা দেখছো, যাদের যাদের কাছে পৌঁছে যাচ্ছে এই ভিডিওটা, সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করো, আর পুরো ভিডিওটা দেখো, না দেখতে পারলে 5 মিনিট অনলি ফর দেখো, 5 মিনিট দেখাটা খুব দরকার, না হলে আমার ভিউস খাচ্ছে না, ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, তার জন্যই হচ্ছে কি যে আমার এই অবস্থা। তো তোমরা প্লিজ একটুখানি আমাকে চেষ্টা করো, আমিও চাই যে জীবনে
কিছু অন্তত করি। এখানে দেখো এই প্ল্যাটফর্মে সবাই কাজ করতেই এসছে, এমনি বেকার ফালতু টাইম পুড়িয়ে, নেট পুড়িয়ে, চার্জ খাইয়ে, ফোন সময় নষ্ট করতে কেউ আসে, সবাই চায় কিছু না কিছু করবে। এবার ধরো যাদের ধর হ্যাবক কিছু তাদেরই হয়, এটা ন্যাচারালি তাদেরই হয়, আর যাদের ধরো কি জন্য তাদের ভগবান কিন্তু সাথ দেয় না, খুব কম সাথ দেয়। হ্যাঁ অনেক খাটাখাটনি করে, কিন্তু দেখো অত খাটাখাটনি কি আমার দ্বারা হবে? যদি বলো কেন, আমার দ্বারা হবে না, কারণ হচ্ছে আমি পারবো না, আমি আগে থেকে ক্লিয়ারলি বলে দেওয়া ভালো। কারণ হচ্ছে দেখো আমি পারি না অত খাটাখাটনি, কারণ আমার অনেক অপারেশন আছে, ইয়ে আছে, আমি অত দৌড় ঝাঁপ কিছু করতে পারি না, ঘরে বসে অত কিছু মেনটেন্স করতে পারি না, বিশ্বাস আমি পারি না, আমার খুব কষ্ট হয় শরীরে, আমার এমনিতে একটু শ্বাসকষ্ট আছে, তো আমি পারি না বেশি কিছু করতে। তাই জন্য বলছি একটু প্লিজ সাপোর্ট করো, কে জানে আজ আছে কাল নেই, এটাও তো হতে পারে, তখন তো এই বোনটাকে সবাই মিস করবে, তা তোমরা একটুখানি সাপোর্ট করো। আর কি বলবো, সবাই সবাই চাই বউরা বড়দের পাশে দাঁড়াতে, আমিও চাই আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে, কিছু হ্যাবক কিছু না, এইটুকু তো চাই আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে। তোমরা প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করো, সাপোর্টে আমার খুব প্রয়োজন, সাপোর্ট ছাড়া কেউ বলতে পারবে না যে আমি দাঁড়িয়ে গেছি। যাদের ভিউয়ার্স বেশি তারা জানে, তারা টিকটক করে এসছে, তারা হচ্ছে কি টিকটকের ফ্যান ফলোয়ার্স এতটা, ওই জন্য দেখবে ফেসবুক ইনস্টাগ্রাম ছড়িয়ে দিয়ে যায়। আমিও দিয়েছি সবে কালকে, আমার অতটা খেয়াল ছিল না, আমার অতটা নেট নেই, কিন্তু আমার মনে এবার জাগছে যে আমি একটা কিছু করবো, তা আস্তে আস্তে ইচ্ছাটা হচ্ছে। তা আমার তো ফেসবুক নেই, তার জন্য আমি পারবো না, এক আর দুই হলো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটা কালকে দিয়েছি। আর হোয়াটসঅ্যাপ তো পার্সোনাল থাকে না, ওটা তো আর কাউকে সাথে শেয়ার লিঙ্ক করা যায় না, যে কজনের সাথে করেছি নিজেদের মতো, ও বেশি না, ওসব হয় না। সব থেকে বড়ো কথা হলো তোমরা সাবস্ক্রাইবরা, সাবস্ক্রাইবার তোমরা যদি দেখো ভিডিওটা ভালো করে, তোমরা যদি পছন্দ হয়, তোমরা ভিউয়ার্স তো তোমরা যদি দাও, তবে তো ইউটিউবের ঘরের ওখানে গিয়ে পৌঁছাবে। তো প্লিজ ইউটিউব তোমায় বলছি, একটু ভিউয়ার্স বাড়িয়ে দাও, একটু ভিউয়ার্স বাড়িয়ে দাও, আমার আর কিচ্ছু চাই না, একটু ভিউয়ার্স পাই দেয়। এই ভিডিও যদি ইউটিউব তুমি দেখো, পুরোটা দেখে বলো আমার কোথায় ভুল কোথায় অন্যায়, প্লিজ ইউটিউব আমার একটু ভিউয়ার্স পাই দেয়, আমার এইটু খুব প্রয়োজন। ইউটিউব তুমি সবার সাথে হেল্প করছো, ইউটিউব তুমি আমার সাথে এইটুকু করতে পারো না, ইউটিউব তোমাকে চিনি না জানি না, যাই হোক তুমি আমার কথা ভাষা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি জানি আমাদের ধারা হবে না, আবার বলছি কিন্তু তাও তুই 100-এর মধ্যে 80% আবার যাচ্ছি কেন জানি না, তাও চেষ্টা করে যাচ্ছি, নেট পড়াচ্ছি, আমি মারি আবার 199, আজকে মারবো আবার 129.4 না 229.249 মারবো, 250 টাকার মারবো, কারণ হ্যাঁ 249 সরি 249 মারবো, কারণ হলে এটা 2GB দেয়, একটা ভিডিও পোস্ট করতে মিনিমাম 2GB লাগে, তো সেই 2GBটা তো আমাকে এ করতে হবে না, ওয়াইফাই তো আর কতক্ষণ করবো, ননদদের ঘরে সবসময় যাওয়া সম্ভব হয় না। তা তোমার হচ্ছে যে আমাকে প্লিজ প্লিজ একটু সবাই সাপোর্ট করো, হাত ছোটো বলে সবাই সাপোর্ট করো, আমার খুব সাপোর্টের প্রয়োজন, প্লিজ ইউটিউব তোমাকেও বলছি প্লিজ একটু সাপোর্ট করো। কী বলবো আর, কিছুই আমার কাছে শব্দ নেই, ভাষা নেই, কারণ আমার সবে হয়েছে 99, আমি চাই একটুখানি উঠতে সেইটার আগে ডানাটা করে ছেটে দেওয়া হচ্ছে, সবাই মিলে দিচ্ছ, কে দিচ্ছ সেটা তো আমি জানি না, আমার ভিউয়ার্স বাড়ছে না, কিচ্ছু বাড়ছে না। তো চলো আর কিছু বলবো না, কী রোদ তুলটে বাবা, তা আর কিছু বলবো না, ইউটিউব প্লিজ যদি আমার ভিডিওটা দেখে থাকো, ইউটিউব কীরকম আমাদের সাথে করো না, আমাদের মতো ছোটো ছোটো সাবস্ক্রাইবার এরকম পায়ের দিকে ঠেলে ফেলে দিও না, ইউটিউব এটা তুমি পারো না করতে, এখানে সবাই এসছে প্ল্যাটফর্মে কিছু না কিছু করতে, কিন্তু তুমি আমাদের উঠতেই দিচ্ছ না, তো আমরা কিছু করবো কী করে, প্লিজ ইউটিউব এটা কিছু করো না, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি ইউটিউব কিচ্ছু করো না, কারণ হচ্ছে দেখো ইউটিউব আমার ভালো লাগছে না, একটা ভিডিও পোস্ট করতে অনেক খরচা করা হয়, অনেক কাটখট পুড়িয়ে তবে একটা ভিডিও পোস্ট হয়, আর আমরা তো সেরকম অ্যাঙ্কারই নয় বা আমরা সেরকম ভালো এও পারি না, আমরা যেটুকুনি পারি সাধারণ বা ঘরের বউ মেয়ে সেটুকু দিয়েই আমরা তুলে ধরি, আমাদের কাছে টিকটক স্ট্যান্ডও নেই, ভালো ফিল্টার হয়তো, ভালো দামি ক্যামেরাও নেই, ভালো ফোনও নেই, ক্যামেরা নর্মালি ক্যামেরা যেরকম পারি সেরকম। তা তোমাকে এটাই বলার জন্যই আমি আজকে খবরে এসেছিলাম, এই সরি চ্যানেলে এসেছিলাম, এই ফেরিওয়ালার জন্য মাথাগুলি হচ্ছে চ্যানেলে এলাম যেতে বলতে, তোমাদেরকে প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার খুব সাপোর্টের প্রয়োজন, একটু হেল্প করো, এটাই বলার জন্য, আর কিছু বলার জন্য না, রোদ্দুর লাগছে কি মুখে, এটাই বলবো আর কিছু বলবো না। ঘুম থেকে উঠে আগে ফার্স্টে ভেবেছিলাম তোমাদের সাথেই কথা বলবো আজকে, তাছাড়া আজকে কোনো কিছু করো না, চাও খাইনি, তো কিছু যদি ভুল হয়ে থাকে, কিছু যদি কথাবার্তা শুনে তোমাদের খারাপ লেগে থাকে, তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। চলো আর বেকার কথা বলবো না, সবাইকে বলবো আমার একটু পাশে থাকো প্লিজ, আমার খুব
প্রয়োজন পাশে থাকা। তো চলো বেশি কথা বলবো না, টাটা বাই।